জনি নামের এক যুবককে ভালোবেসে বিয়ে করে পথে বসেছে মিনু নামে চট্টগ্রামের এক তৃতীয় লিঙ্গের বাসিন্দা। মিনুর অভিযোগ, বিয়ের পর চার বছরে নানাভাবে তার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে জনি। কষ্টে জমানো শেষ সম্বলটুকু হারিয়ে এখন অসহায়ের মতো মানবতর দিন পার করছে মিনু। ঘটনাটি সঠিক তদন্তের মাধ্যমে জনির শাস্তির দাবি তার। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। 35 বছর বয়সে তৃতীয় লিঙ্গের মিনু সমাজের চোখ রাঙ্গানিকে পাত্তা না দিয়ে স্রোতের বিপরীতে গিয়ে ভালোবাসে জনি নামের এক যুবককে। রাজাউনের বাসিন্দা মিনু আর 10টা তৃতীয় লিঙ্গের মানুষের মতোই পথে ঘুরে ঘুরে টাকা তুলে জীবন চালাত। কষ্টে উপার্জন করা টাকার একাংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করত। এভাবে ভালোই চলছিল মিনুর জীবন। বছর চারেক আগে একদিন চট্টগ্রামের আমানত শাহ মাজারে পরিচয় হয় গাইবান্ধার গোবিন্দপুরের ছেলে জনির সঙ্গে। ধীরে ধীরে সেই পরিচয় প্রেমে রূপ নেয়। মিনুর অভিযোগ, প্রেমের অল্প কিছুদিনের মধ্যেই মিথ্যে প্রলোভন দেখিয়ে সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে তাকে বিয়ে করে জনি। বিয়ের পর থেকে মিনুর আয়েই চলতো তাদের সংসার। প্রতিদিনের হাত খরচের টাকা ছাড়াও প্রায় নানা বানোয়াট সমস্যার কথা বলে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিত জনি। দেখা হওয়ার পরে ও আমার কাছে এসে বলে যে তোমার মতো যদি একটা হিজড়া পাইতাম আমি আজীবন থাকিয়া যেতাম, আমারও মন নরম হয়ে যায়, ওর কথা ভালো লাগে, আমার বাসায় নিয়ে আসি। তারপর আবার দুই তিন দিন পরে যাইয়া আমার আসার মাজারে যে আমরা ও কোরআন শরীফ পাল্লার 30 পারা কোরআন শরীফ হাতে নিয়ে আল্লাহকে সাক্ষী রাখে, আমানাকে বাবাকে সাক্ষী রাখে, বলে যে আজকে থেকে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তুমি হিজড়া হয়েছো তাতে কোনো সমস্যা নেই, আমরা আজীবন সংসার করবো। এই 4 বছর আমার সাথে সংসার করে ওরে আমি দোকান নিয়ে দিই। 6 মাস পরে আমাকে ইয়ে দেখায়, লোসকান দেখায়, অপারেশন করাইছে আরও 3 বছর আগে। এখনও মনে করেন আমার সাথে প্রতারণা করলো। আমার এটাই মনে কষ্ট যে ও যদি আমাকে ছেড়ে যাবে তাহলে আমাকে অপারেশন করালো কেন? অক্টোবরের 15-16 তারিখ আমি গাইবান্ধাতে যাই, যাওয়ার পরে ওর বাপ আমাকে মারতে গেছে। ওর মার অসুখের কথা বলে আমাকে টাকা নিছে, 3.5 লাখ টাকার মতো টোটাল ই করছে আর কি নিছে। যদি সে চলে যায় তাহলে আমাকে সে অপারেশন করালো কেন? এটাই আমার ব্যথা। এভাবে টানা 4 বছর ধরে নানাভাবে প্রতারণা করে মিনুর কষ্টের সব টাকা পয়সা হাতিয়ে নিয়ে চম্পট দেয় চতুর জনি। মাঝে মধ্যে নেশা পানি করতো, নেশার টাকার দিনতে না ভাইলো মিনুরকে এসে মারধর করতো। এটা আমরা দেখছি, নিজে চোখে দেখছি আমরা। মারধর করে, টিভি ভাঙিয়েলা, মোবাইল ভাঙিয়েলা, ওই করে এই করে, এই বকচকর করে। ওরা 4 বছর ধরে এখানে বসবাস করতো কিন্তু এখন হঠাৎ করে কোথায় চলে গেছে তা আমরা বলতে পারিনি। প্রতারণার শিকার মিনুকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। তার বিভিন্ন মামলা মোকদ্দমা সে আসামি ছিল, এগুলো গোপন করে সে মেয়েটার সাথে প্রতারণা করেছে এবং মেয়ে সে কোনো কাজ করতো না, মেয়েটা ইনকাম করে তাকে দিত, সে এগুলো দিয়ে বসে বসে খাইতো। মারাত্মকভাবে আঘাত পেয়েছে, প্রতারিত হয়েছে, সে অবশ্যই আইনের আশ্রয় নিতে পারবে এবং সে যদি আইনের আশ্রয় চায় আমরা তাকে আইনি সহায়তা দিতে, আমাদের সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তাকে আইনি সহায়তা দিতে প্রস্তুত আছি। মিনুর মতো আর কোনো তৃতীয় লিঙ্গের মানুষ যেন কোনো ধরনের প্রতারণার শিকার না হয় তাই বিষয়টি সঠিক তদন্ত সাপেক্ষে প্রতারক জনিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। দাউদ হাসান, আরটিভি।